আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, অত্যন্ত খুশির খবর এই যে আপনারা দেখেছেন কিছুদিন আগে একটি গরিব অসহায় লোকের আমরা একটি ভিডিও করেছিলাম, যে লোক 20 বছর ধরে তার ঘরের মধ্যে পলিথিন দিয়ে বসবাস করে, খুবই দুঃখের বিষয়। এবং এই ভিডিও করার পর এলাকাবাসী যে একটা নরক টনক পড়েছে, এটা আসলে ভাষা প্রকাশ করতে পারবো না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে আজকে আমি যারা এই গোয়ার করার জন্য চাষে আসছে তাই আমি বলবো, এবং আপনারা ভিডিওটি মেহরবানি করে দেখবেন, সবাই শেয়ার করে দিবেন। আমার দেখতে আমাদের ধনী আছে এবং এই আছেন মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব আনোয়ার হোসেন, এবং এই পাশে আছেন এই সমাজসেবক বিশিষ্ট আমজাদ খান সাহেব এবং আমার বন্ধু এখলাসুর রহমান আছেন। তো আমি আজকে বলবো আপনাদেরকে যে গোটির কথা আমি ভিডিওটি তুলে ধরেছিলাম, সে গোট তোলার একটা আশ্বাস আমরা পেয়েছি। আপনাদেরকে অত্যন্ত খুশির সাথে জানাচ্ছি যে এই গোট তুলতে কিন্তু অনেক টাকার প্রয়োজন, অনেক টিনের প্রয়োজন, অনেক কাঠের প্রয়োজন। আমরা দেখেছি এক ভাই বাঁশ দেওয়ার জন্য উনি উদ্যোক্তা হয়ে এবং বাঁশ দেওয়ার জন্য উনি আগ্রহ প্রকাশ করেছেন, তার নাম হচ্ছেন খুরশেদ আলম জাহারবাড়ি শাহপুর লুহাইত। আর যিনি কার্ড দিবেন, 2 নং ওয়ার্ডের বর্তমান মেম্বারের বড় ভাই হান্নান ভাই, এবং টিনের বিষয়টা আসলে অনেক টাকার দরকার। তো আমরা দেখতে পাচ্ছি যে যিনি অনুপ্রেরণায় আছেন আমাদের যে আমজাদ খান ভাই এবং মানব সেবা ফাউন্ডেশনের যে উদ্যোক্তা আমাদের আনোয়ার ভাই, আনোয়ার হোসেন ভাই, ওনারা বলেছেন যে আমরা দেশ এবং প্রবাস থেকে সার্বিক সহযোগিতা করে সবার চেষ্টায় আমরা টিনের ব্যবস্থা করব, এবং যা যা করা দরকার আমরা ইনশাল্লাহ সবাইকে পাশে রেখে আমরা করব। ওনারা আমাকে এই কথা দিয়েছেন। আমরা আজকে জানব জনাব আমজাদ হোসেন খানের ভাইয়ের পক্ষ থেকে জানব। আমজাদ হোসেন ভাই, আমরা দেখেছি অনেক আগে সমাজসেবামূলক কাজ করে থাকেন, তো ভাই আপনি যে এরকম একটা কাজে, মহৎ কাজে আপনি একটা অনুপ্রেরণা জাগিয়েছেন, এই যে আপনি প্লিজ যদি আপনার মতো করে একটু বলতেন প্লিজ। বিসমিল্লাহির রহমান রহিম। যারা আমার এই ফেসবুক লাইভটি দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে, সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। আমি আসলে সৌদি প্রবাসী আমজাদ খান। আমি দেশে আসছি প্রায় 1 মাসের মতো হয়েছে। বেশ কয়েকদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে, আমাদের 2 নং ওয়ার্ডের বিকাশ দেবনাথ, আমার বড় ভাই দাদা, উনি আমারে বললো একটা কথা যে সিমনাছড়া একটা লোক আছে এই অবস্থা, ওনার একটু সহজ দেখুন। তো আসলে বললাম যে দাদা দেখা দেশে, আমি দেশে আসছি, বা আমার ছোট ভাই আনোয়ার যার মহৎ উদ্যোগে আমরা এই কাজগুলো করি, হ্যাঁ ও দেশে আছে, আমরা আপাতত আসলে যাই, যাওয়ার পর আমরা কাজটা হাত দেবো ইনশাল্লাহ। 2 দিন পরে দেখি আমার মামা ফরাসুদ্দিন, পাশাপাশি নুরুল আমিন একটা লাইভ করছে। এই লাইভটা দেখার পরে আসলে গটে ঘরের অবস্থা দেখিয়া সত্যি হৃদয়ে নাড়া দিয়েছে যে এখনের যুগে এই একটা ঘরে একটা লোক বসবাস করতে কত কষ্ট যে হয়। তখন আমি ছোট ভাই আনোয়ারের সাথে কথা বললাম, আর আনোয়ার যে ব্যক্তি আমার পাশে ছোট ভাই, সে যে কোনো এই কাজে সবসময় এগিয়ে আসে, তাও গড়টা দেখলো, বললো যে ভাই আমি তো লাইভটা দেখছি, ভাই হাত দেন ইনশাল্লাহ, যাই হোক করবো ইনশাল্লাহ, হাত দিলে পরে আল্লাহ সহযোগিতা করবো। হ্যাঁ মোটামুটি বেশ আগায় নিছে। আমরা আশা করি খুব দ্রুত ইনশাল্লাহ ওনার এই যে সমস্যাটা আছে ঘরের সমাধা করব সকলের সহযোগিতায়। বিশেষ করে আনোয়ারের সাথে একটা গ্রুপ আমরা আছি লোহাইত গ্রামে, যারা প্রবাসে আছে সবসময় চেষ্টা করে মানব সেবা করার জন্য। বিশেষ করে আনোয়ার বা আমরা যে কাজটা করি, আমরা চাই না কোনো সময় প্রকাশ্যে আসার জন্য, যতটুকু পারি আমরা গোপনে করারই চেষ্টা করি। যাই কখন আমার মামা ফরাসুদ্দিনের অনুরোধে আমরা এটা করলাম। দেশ এবং প্রবাসে যারা আছেন সবাই সহযোগিতা করবেন, দোয়া করবেন, যাতে আমরা এই অসহায় মানুষের গড়টা দ্রুত তুলে দিতে পারি, এই আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আমজাদ অত্যন্ত সুন্দর করে কথা বলেছেন। আসলে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওনারা কিন্তু প্রকাশ হতে চাচ্ছিল না, তো আমার লক্ষ্য হচ্ছে গিয়ে এরকম একটা মহৎ কাজ ওনারা করবেন, আপনারা দেখে যেন অনুপ্রেরণা পান, সেই জন্য আসলে আজকে আমার ভিডিও করা। তো আমরা এখন কথা বলবো মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোক্তা জনাব আনোয়ার হোসেন ভাইয়ের সঙ্গে। আনোয়ার হোসেন ভাই কিন্তু অনেক দান কয়রাত করে থাকেন, হয়তো উনি প্রকাশ্যে আসে না, তা আমার রিকোয়েস্ট উনি আজকে প্রকাশ্যে আসছে। আনোয়ার হোসেন ভাই, আমরা জানবো আসলে এই যে আপনি একটা মহৎ কাজ করতেছেন, এতদিন ধরে করতেছেন বা এখন করবেন, আপনার সর্বোপরি আপনার মতামত আমরা জানতে চাই, প্লিজ যদি বলতেন।
আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মের প্রতি আমার হলো আদাব। তো এইসব কাজ করি, বিশেষ করে আমাদের যে মেম্বার ভাই আছে, আমার বড় ভাই আমজাদ খান ভাই, ওনার অনুপ্রেরণায় সব কিছু করি। আর যেসব কাজকর্ম করি ওইগুলো আমরা প্রকাশ্যে আসি না। আর এখন আমি আসার পরে, ভাইয়ের আগে আমি আসছি দেশে, তো ভাই আমার কিছুদিন পরে আসলো। আসার পরে হঠাৎ করে বললো আমার এই একটা কাজ আছে, এটা করতে হয়। তো আমি বললাম ভাই ওটা গিয়ে করবো, কিন্তু হঠাৎ করে এই লাইভটা পাই ফরাসুদ্দিনের মাধ্যমে, নুরুল আমিন এবং ফরাসুদ্দিন ওরা করছে। এই লাইভটা পাওয়ার পরে আমার খুবই কষ্ট লাগলো দেখে, যে একটা মানুষ আমরা থাকাকালীন সময়ে, আমরা পাড়া প্রতিবেশী বা আমরা এলাকাবাসী থাকাকালীন সময়ে এত কষ্টে জীবনযাপন করবে। এটা বিশেষ করে আমি মনে করি অন্তপক্ষে আমার পক্ষে এটা সহ্য করা সম্ভব না। আমার খুবই কষ্ট লাগলো। আর যে কষ্ট লাগার পরে আমি আমজাদ খান ভাইকে বললাম যে ভাই আপনি যেহেতু এটা অনুপ্রেরণায় দিয়েছেন আর আপনি সবসময় আমার পাশে আছেন আর আপনার কথা মতো আমি সব কিছু করি, এই কাজটা আমি ইনশাল্লাহ করবো আপনার সাথে থেকে। আপনি যেভাবে বলবেন ওইভাবে করা হবে, আর ইনশাল্লাহ আমি আশা করি এই কাজটা করব আমরা সবাই মিলে। আর দেশ এবং প্রবাসের, স্পেশালি প্রবাস বলতে আমার নোয়াগাঁও, জালোয়াবাদ, ভান্ডারুয়া এবং জামালপুর, খান্দুরা যারা আছে আমার আশেপাশে, ইনক্লুডিং মাধবপুরে যারা আছে, অনেকে আছে যারা আমার সাথে জড়িত আছে, এবং আমার এলাকার বাইরে, মাধবপুরের বাইরে, আমার বিভাগের বাইরেও যারা আছে, সকলের কাছ থেকে আমি টাকা পয়সা কালেক্ট করে আমার এলাকায় বা পাশের গ্রামে এসব কাজ করে থাকি। আর এই কাজটাও এভাবে করবো ইনশাল্লাহ। আর আমার মূলত কষ্ট একটাই হলো যে এই আমরা থাকাকালীন সময়ে আমরা যদি এলাকার সন্তানরা থাকি, তাহলে আমি মনে করি এসব লোক এমন কষ্টে থাকাটা আমরা থাকাকালীন সময় আমরা সহ্য করতে পারবো না। আমি এই কারণে আমজাদ ভাইয়ের কথায়, আমজাদ ভাই আমার পাশে আছে বিদায়, আমি সাহস নিয়ে আগাইছি, ইনশাল্লাহ আমি আশা করি সফল হব। আর আপনারা যারা যারা আমার সাথে আছেন দেশ এবং প্রবাসের, আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি, এখনও কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি আশা করি এই কাজটা আপনারা আমার সাথে সম্পূর্ণ করবেন। আর আমি এই কথা বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দর্শক মণ্ডলী, একজনের কথা না বললেই নয়, আমি লাইভটি করার পর লন্ডন থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাই আলামিন ভাই, যিনি সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য ডাবমার্কে দাঁড়িয়েছিলেন, উনি 5,000 টাকা আমাকে দিয়েছিলেন এবং উনি এটাও বলেছেন যদি আরও টাকা লাগে উনি 5,000 টাকা আরও দিবেন। তো আমার কথা হচ্ছে এরকম একটা মানব সেবা কাজ, যারা যারা এখানে শরিক হতে চান ডেফিনেটলি সবাই শরিক হবেন, এবং যারা যারা দান করেন সবার নাম এখানে প্রকাশ করা হবে ইনশাল্লাহ। তাই এই বন্ধু কিছু বলো তুমি এই বিষয়ে। আচ্ছা সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটাই ছিল আজকের মেসেজ। ইনশাল্লাহ গোয়ার সামনে করা হবে, আমি আপনাদেরকে সেখানে নিয়ে দেখাবো। আর সবাই সবসময় সহযোগিতার পাশে থাকবেন, আসলে সহযোগিতা করলেই সমাজ, দেশ পাল্টে যাবে। তাই আমি সবার প্রতি আজকের মতো লাইভটি এখানে শেষ করছি, সবার সুস্বাস্থ্য কামনা করে এবং আমাদের জন্য সবাই দোয়া করবেন এই বলে আজকের লাইভটি শেষ করছি। আসসালামু আলাইকুম।